হ্যালো বিভার সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে প্রতারণামূলক অ্যাপস ব্যবহার করে আপনাদের সাথে বা আপনাদের কারোর সাথে সেটা প্রতারণা করা হচ্ছে তো এমন একটি অ্যাপস আমি আপনাদের সাথে শেয়ার করব সো তার জন্য আপনারা ভিডিওটি ফার্স্ট টু দেখে থাকুন আর এখন এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন সো বন্ধুরা চলুন শুরু করা যাক অ্যাপসটি ওপেন করার পর এরকম লোডিং নিবে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি অ্যাড শো করে এরকম তাহলে উপরে দেখতে পাচ্ছেন ন থ্যাংকস এখানে ক্লিক করে দিবেন অ্যাপসটি ক্লোজ হয়ে যাবে তারপর এখানে ফেক চ্যাট দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু একটা চ্যাট বক্স চলে আসবে তাহলে এই দেখেন এই যে ফেক চ্যাট এটার উপর আমি ক্লিক করব। এটাতে ক্লিক করে ফেক চ্যাটটা আমি চেঞ্জ করে ফেলব এই নামটা এটা চেঞ্জ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এফসির ইন্টারফেস বা এই থিমস এবং ইমেজ ব্যাকগ্রাউন্ড সবগুলা কিন্তু হোয়াটসঅ্যাপের কপি সেক্ষেত্রে আমি এখানে হোয়াটসঅ্যাপটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু ইজিলি কাউকে বোকা বানানো সম্ভব হবে এই দেখেন আমি ডাব্লিউটা বড়ো হাতে দিয়ে দিব তারপর এখানে এই দেখেন সেভ করে দিলাম তারপরে দেখেন এখানে স্ট্যাটাস আছে বা কলস আছে আমি সবগুলা দেখিয়ে দিলাম এই দেখেন তো আমাদের কাজ হচ্ছে চেটে এখন আমি এই দেখে নিচে চেট বাটন যেটা আছে এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কিছু সেটিংস আছে এগুলো আপনারা করে নেবেন এই দেখেন এখানে নেম আছে এটার নাম দিয়ে দিবেন এবং ফটো আছে ফটো এখানে সিলেক্ট করে দিবেন আপনি যার সাথে ফান বা মজা করতে যাচ্ছেন তার নামটা এখানে দিয়ে দেবেন এবং তার প্রোফাইল পিকচার এখানে আপনি ডাউনলোড করে এখানে আপনি দিয়ে দিবেন তারপর এ দেখেন লাস্ট লাস্টিন এখানে যদি আপনি অনলাইন দিয়ে দেন তাহলে কিন্তু অনলাইন শো করবে এবং টাইপিং দিয়ে দিলে অন করে দিলে টাইপিংটা শো করবে সো সেক্ষেত্রে আমি দুটাই অন করে রাখছি আপনারা চাইলে যে কোনো একটা এখান থেকে ইয়ে করে রাখবেন অন করে রাখবেন তারপর নেক্সটে ক্লিক করে আমি যদি আবার এই চ্যাটে বিউটিতে ক্লিক করি আমি নামটা বিউটি দিয়েছি আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন এদিকে দেখেন হাই দিয়ে দিলাম তো এটা নিয়ে এখন ডিলিট করবো এটাতে টাপ করে ধরে রাখবো তারপর ডিলেট অপশন চলে আসবে এই দেখেন এখান থেকে আমি ডিলিট করে দেব তারপর এখানে আমি আবার হাই লিখবো এবং এই যে ডান দিকে সরি ডান দিকে চ্যাটবক্সে একটা আইকন দেখতে পাচ্ছেন চেট আইকন এখান থেকে আমি ক্লিক করে সাদা করে দিলাম তারপর আমি এটা সেন্ড করে দিব এই দেখেন সেন্ড করে দিয়েছি বাট এটা আমার এখানে শো করতেছে যে বিউটি আমাকে সেন্ড করেছে এখানে আমি হ্যালো দিয়ে দিলাম তারপর এটা আমি ক্লিক করে কালার চেঞ্জ করে দিয়ে সেন্ড করলাম তারপর এটা হ্যালো চলে গেছে তার মানে এটা আমি দিয়েছি সো আমি এবার এখানে আবার লিখবো আই ওয়ান্ট টু টক উইথ ইউ এটা আমি আবার সাদা করে দিব ক্লিক করে তারপর আমি সেন্ড করে দিব সো এই দেখেন এখানে প্রথমে আমাকে বিউটি হাই দিয়েছে তারপর আমি হ্যালো দিয়েছি তারপর সে বলছে যে আই ওয়ান্ট টু টক উইথ ইউ সো এখন আমি আবার বলতেছি যে হাউ আর ইউ সো এরকম আপনি ইচ্ছে মতো কিন্তু এখানে চ্যাটটা সাজাতে পারেন সাজিয়ে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে যার সাথে আপনি যেরকম কথা বলেছেন আপনি যদি চান তাহলে এটা চেঞ্জ করে এটা স্ক্রিনশট নিয়ে তারপর তার সাথে একটু মজা নিতে পারবেন এটা এই মাধ্যমে আপনারা কেউ খারাপ কাজ করবেন না আমি আপনাকে অনুরোধ করছি এই অ্যাপটি ভালো কাজে ব্যবহার করবেন এবং এই আপনারা যদি এই অ্যাপসটির মাধ্যমে বা এরকম কোনো প্রতারণার শিকার হন তাহলে কিন্তু এই অ্যাপসটি শো করে বা এফসটির মাধ্যমে আপনারা কিন্তু নিজে এই ঝামেলা থেকে বের হয়ে আসতে পারবেন ওভারকাম করতে পারবেন তো এই হচ্ছে বিষয় এটা আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর আশা করি এই সবগুলো সেটিংস আপনারা দেখিয়ে দিয়েছি সো এভাবে আপনারা কিন্তু এখান থেকে ইচ্ছে মতো চ্যাট সাজিয়ে এখানে সেন্ড করে নিতে পারেন এই দেখেন এখানে কল কল যে অপশনটি আছে ভিডিও কল না অডিও কল ভয়েস কল সরি হ্যাঁ এই দেখেন আমি এখন এখান থেকে কল করব কল করার পর এখান থেকে অটো সেকেন্ড উঠবে এই দেখেন অটো সেকেন্ড উঠতেছে এখন আমি যদি এখানে স্ক্রিনশট নেই তাহলে আমি ওকে দেখিয়াতে পারবো যে এই দেখো এই ওর সাথে আমি এত মিনিট এত সেকেন্ড কথা বলেছি এই কথা হয়েছে তারপর এখান থেকে যদি আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন তাহলে ভিডিওটা রেকর্ড হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এভিডেন্সটা আরও স্ট্রং হবে অনেক সময় স্ক্রিনশটের স্ক্রিনশটে অনেকের মতভেদ থাকে যে এটা এডিট করা সম্ভব তো সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ড করে ফেলেন তাহলে কিন্তু এটা আরও স্ট্রং হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এটা কেউ খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে ব্যবহার করবেন না সবাই ভালো কাজে ব্যবহার করবেন সো আজকে এ পর্যন্তই আর ভিডিওটি সরি অ্যাপসটি কীভাবে আপনারা ইনস্টল করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর জাস্ট সার্চ বক্সে লিখবেন ফেক চ্যাট তারপর যেই অ্যাপসটি শো করবে এই যে নিচে দেখতে পাচ্ছেন টেন মিলিয়ন ভিউজের যেই অ্যাপসটি টেন মিলিয়ন ডাউনলোডের অ্যাপসটি আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন হোয়াটসঅ্যাপের মতো একটা লোগো আছে এটাতে আপনারা ক্লিক করে এটা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে এখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন সো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটিতে ক্লিক করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ